Welcome back to my channel. আমি শ্রাবণী চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ভুল করে ফেলেছি। আজকে চিকুর স্কুল ছুটি ছিল আর মেসেজটা আমি দেখতে পাইনি যে মেসেজ পাঠিয়েছে ছুটির জন্য। তো আমি চিকুকে রেডি করে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে তোমাদের দাদা আবার চিকুকে নিয়ে রিটার্নের সময় বকাবকি করছে, তুমি দেখোনি কেন? আমি দেখতে পাইনি, এর কারণ হচ্ছে স্কুল থেকে অনেকগুলো ছবি পাঠিয়েছে একসাথে আর ওর মধ্যে ছুটিরটাও ছিল। এবার ওই ছবিগুলো সবগুলো দেখিনি আর ছুটিটাও দেখা হয়নি। তো যাই হোক, এখন চলো সকাল সকাল জল খাবারটা আগে বানিয়ে নিই আমাদের। আর চিকুকে ইডলি কিনে দিয়েছিলাম দোকান থেকে টিফিন আজকে, তো ও এখন ওই ইডলিটাই খাবে বলছে আর আমাদের জল খাবার বানায়। তো চলো কাজ বাজ শুরু করে ফেলি। আজকে সকালের টিফিনে বানাবো সিমাই। এই যে সিমাইটা আমি ঘিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর এদিকে দুধ জালও বসিয়ে দিয়েছি। তো সিমাইটাও ঠিকভাবে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি দুধের মধ্যে ঢেলে দেবো। তো দেখো হয়ে গেছে সিমাইটা, আর একটু হালকা দুধটা টানাবো, টানিয়ে নামিয়ে দেবো। এখানে দেখো আমি সবার জন্য বেড়ে নিয়েছি, এটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি দুপুরে রান্না বাড়ি আজকে কি কি হবে দেখি। তো আজ দুপুরে আর বাড়িতে কিছু রান্না বাড়ি করিনি, তোমাদের দাদা এই আমাদের দোকান থেকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস আর এই চিলি চিকেন বানিয়ে পাঠিয়েছে। তো এই যে খাবার বেড়ে নিয়েছি, ঘরে বসে বসে আর ভাল লাগছিল না, বিকেলবেলা একটু চিকু ডোডোকে নিয়ে চলে এসেছি ছাদে, ওরা দুজনে খেলা করছে আর আমি একটু হাঁটছি। এখন আমি ছাদ থেকে চলে এসেছি আর আজকে দুপুরবেলায় আমি কিছু রান্না করিনি, ভালো লাগছিল না রান্না করতে, শরীরটা খুব কেমন লাগছিল, ভালোই লাগছিল না। তো তোমাদের দাদা ফ্রাইড রাইস আর চিলি চিকেন দোকান থেকে পাঠিয়েছিল, চিলি চিকেন গ্রেভি করে পাঠিয়েছিল, তো সেটাই দুপুরে আজকে খেয়েছি। আর এখন রাত্রিবেলায় ভাবছি একটু কিছু বানাই, দুপুরেও রান্না করিনি। আর তোমাদের দাদা ঘরের খাবার ছাড়া থাকতেই পারে না, মানে বিশেষ করে ওর ভাতটা খুব প্রয়োজন। তো এখন ভাবছি বানাবো চিকেন বিরিয়ানি। তো চলো এখন রান্নাটা শুরু করে ফেলি। আর আগের দিনকে আমি তোমাদের সঙ্গে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি, তাই আজকে আর দেখালাম না। তো চলো এখন চট করে আগে রান্নাটা করে নিই। দেখো আমাদের এখানটায় কি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানটাতে যখন বৃষ্টি শুরু হয় না, কম করে মানে আড়াই থেকে তিন মাস টানা বৃষ্টি হয়, একদিনও রেস্ট দেয় না। তো প্রায় সপ্তাহখানিক মতন রেস্ট ছিল, তো দেখো আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এখানে চিকেনটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর রাইসটা বানানোর জন্য এখানে গরম জলও বসিয়ে দিয়েছি, সমস্ত গরম গোটা গরম মশলা আর লবণ দিয়েছি। আর আমি যে বিরিয়ানি মশলাটা বানাবো তার জন্য সমস্ত গোটা মশলা নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে জায়ফল, এটা আমি টুকরো করে নিয়েছি ভেঙে। আর এখানে শাহজিরাটা পাওয়া যায় না,
সরি সরি, শাহা জিরা না, এখানে শাহা মরিচ, যেটা সাদা যে মানে হোয়াইট পেপার যেটা দিয়ে তৈরি হয় শাহা মরিচ, ওটা বিরিয়ানিতে দিলে খুব ভালো হয়, তো ওটা পাওয়া যায় না। আর এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি, এই পেস্টটা আমি ভালোভাবে একটা কাপড়ের মধ্যে চিপড়ে রসটা শুধু নেব আর ওই ছিবড়াগুলো ফেলে দেবো। তো এখন বানানো শুরু করে ফেলি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সব পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো এদিকে দেখো মাংসটা হয়ে গেছে, আজকে অন্যভাবে বানাবো। তো এদিকেই মাংসটা হয়ে গেছে, আর এদিকে আমি দম দেওয়ার জন্য রাইসটা আগে নিচে বিছিয়ে নিয়েছি। তো এখন সাজিয়ে ফেলি চট করে। তো দেখো এখন এটা পুরো রেডি করে ফেলেছি, এবার এটা এখন দমে বসাবো। তো দেখো বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি। তো এই দেখো বেড়ে নিয়েছি বিরিয়ানিটা, এখন কি ধুয়ে উঠছে, গরম না একদম। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তবে আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, বাই বাই।